পশ্চিমবঙ্গে আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 19 তারিখে আপনার ঝাড়খণ্ড, এই সরি আই এম সরি নর্থ ঝাড়খণ্ড, ঝাড়গ্রাম, তারপরে সমস্ত কোস্টাল ডিস্ট্রিক্টগুলি, হাওড়া, হুগলি এবং কলকাতাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের যে উত্তরের 5টি জেলা, সেখানেও ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 20 তারিখ 21 তারিখ দুদিনই পশ্চিমবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 22 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গের উত্তরের যে 5টি জেলা আছে সেগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 23 তারিখে দক্ষিণবঙ্গের আপনার, শুধু দক্ষিণবঙ্গ বলবো কেন, পশ্চিমবঙ্গে আপনার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, সমস্ত কোস্টাল জেল ডিস্ট্রিক্ট, এছাড়া হাওড়া, কলকাতা এবং হুগলি, এই জেলাগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের উত্তরের 5টি জেলায় ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা